নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান, তো বন্ধুরা আজকের আমরা আলোচনা করব প্রবীর দাসকে নিয়ে ডেভিড উইলিয়াম কি বললো এবং এছাড়া কিভাবে প্রবীর দাস কামব্যাক করেছিল যখন প্রবীর দাসের কেরিয়ারটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে বেশি দেরি না করে শুরু করা যাক তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে তার কারণ প্রবীর দাসকে নিয়ে কিছু অজানা কথা আমি বলবো যেটা হয়তো তোমরা জানো না তো গত মরশুমে প্রবীত দাস যখন স্পেনে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে যায় সেখানে কিন্তু তার নিতে একটা চোট লাগে নিতে মানে হচ্ছে হাঁটুতে এবং যে চোটটা কিন্তু খুবই মারাত্মক আমরা দেখেছি সন্দেশ জিঙ্গান এই চোটটা পেয়েছিল এবং এই চোটটার কারণে সন্দেশ জিঙ্গান কিন্তু এখনো পর্যন্ত মাঠের বাইরে তো এই রকমই একটা চোট পায় প্রভিত দাস এবং এই চোটটা কিন্তু যে কোনো স্পোর্টস ক্ষেত্রে একটা মারাত্মক চোট অনেক ভালো ভালো খেলোয়াড়ের কিন্তু কেরিয়ার এই চোটটার কারণে শেষ হয়ে গেছে কিন্তু প্রভীর দাস মানসিক অত্যন্ত স্ট্রং ছিল যার ফলে কিন্তু এটিকে টিম ম্যানেজমেন্ট বুঝতে পেরে তাকে রেখে দেয় এবং তার চিকিৎসার জন্য ব্যবস্থা করে তো এরপর রিহাব করে করে রিহাব করে করে কিন্তু প্রভীর দাসকে সুস্থ করে তোলা হয় এবং প্রভিত দাস নিজেও জানায় সেই খারাপ সময়ের কথা সেই খারাপ সময় কিন্তু এটিকে টিম ম্যানেজমেন্ট এবং তার মা তোমরা জানো যে প্রভিদ দাসের জীবনে কিন্তু তার মায়ের অবদান অনেকটাই বেশি তো তার মা এবং তার পরিবার প্রত্যেকেই কিন্তু সাপোর্ট করে গেছে প্রভীর দাসকে যখন দাস সুস্থ হয়ে মাঠে ফেরে তখন তাকে অ্যান্থনীয় হাভাসের হাতে তুলে দেওয়া হয় তো এরপর তো আমরা দেখেছি যে এই মরশুমে এটিকেট হয়ে প্রভীর দাস নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে তো আমরা আগের ম্যাচে দেখেছি যে প্রভীর দাস যেভাবে দিকটাকে ব্যবহার করছিল এবং তার ক্রসগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল এবং শুধু এটাকেই নয় প্রভীর দাস কিন্তু ডিফেন্সে এসেও সাহায্য করে গেছে এবং যে গোলটা ডেভিড উইলিয়াম করে সেই গোলটা কিন্তু সেন্টার এই এবং সেই কিন্তু গোল করে যায় ডেভিড উইলিয়াম ছিল একটা হেড আমরা জানি বিশ্বমানের হেড এবং আগের ম্যাচে এটিকে প্রথম গোলটা যেন রয় কৃষ্ণা করেছিল সেই গোলটাও কিন্তু প্রভীর দাসের ক্রস থেকেই হয় এবং আমরা জানি যে সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও কিন্তু প্রভীর দাসই হয়েছিল তো এরপর চলে আসি ডেভিড উইলিয়াম কি বলল প্রভীর দাস সম্বন্ধে তো ডেভিড উইলিয়াম কিন্তু বলে দিল যে প্রভীণ দাস ওই ম্যাচে সব থেকে ভালো খেলেছে এবং এর আগেও অনেকগুলো ম্যাচে কিন্তু প্রবীত দাস ভালো খেলেছে কিন্তু অতটা প্রশংসা পায়নি তার কারণ যারা স্ট্রাইকার তারাই কিন্তু বেশি প্রশংসা পায় ডিফেন্ডাররা পায় না এবং এছাড়াও কিন্তু ডেভিড উইলিয়াম বলেন যে প্রভীর দাসের ক্রস কিন্তু মারাত্মক ওখান থেকে গোল হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং এছাড়া কিন্তু ম্যাচের প্র্যাকটিস যখন শুরু হয় তখন কিন্তু সবার আগে প্রবীণ দাস চলে আসে মানে টাইম জ্ঞানে কিন্তু একেবারে নিখুঁত প্রভিদ দাস এবং ডেভিড উইলিয়াম জানান যে প্রভিৎ দাসের মধ্যে যথেষ্ট খিদে রয়েছে খেলার চাহিদা রয়েছে তো এই জন্যই কিন্তু এই প্লেয়ারটা সফল এবং আগামী দিনের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবে প্রবীর দাস একথা কিন্তু জানান ডেভিড উইলিয়াম তো আজকের এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ